এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, স্বাস্থ্য দফতরের উদ্যোগে 16টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা হলো। মুখ্যমন্ত্রী আজ এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেবার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদানের ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে অ্যাম্বুলেন্সগুলির যাত্রা শুরু হয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। এর মধ্যে 12টি অ্যাম্বুলেন্স বিভিন্ন মহকুমা হাসপাতালে এবং 4টি অ্যাম্বুলেন্স প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রদান করার উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, স্বাস্থ্য পরিকাঠামোর অত্যাধুনিকরণ ও উন্নত পরিষেবার বিকেন্দ্রীকরণের সুফল স্বরূপ ওপেন হার্ট সার্জারি সহ স্বাস্থ্যক্ষেত্রে গুচ্ছ সাফল্যের নজির স্থাপিত হচ্ছে। নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিতকরণের লক্ষ্যে সংকল্পবদ্ধতার পথে আরও গতি সঞ্চার হেতু স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন 16টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। 12টি অ্যাম্বুলেন্স বিভিন্ন মহকুমায় ও অবশিষ্ট 4টি পৃথক জেলার পিএইচসি সেন্টারগুলিতে দেওয়া হবে। জটিল রোগের চিকিৎসার সুযোগ সহ উন্নত স্বাস্থ্য পরিষেবার দ্বারা রেফারের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনাই অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লাগাতার স্বাস্থ্য বিভাগ যেভাবে কাজ করে চলছে ত্রিপুরাতে, জিবিতে ওপেন হার্ট সার্জারি হোক, বাইপাস সার্জারি হোক, 10 বছরের ছোট আমার বোনের যে ওপেন হার্ট সার্জারি হোক, বাল্ব লাগানো হোক, এক নতুন দিশায় হেলথ মন্ত্রণালয় কাজ করছে। তার জন্য আমি হেলথের সমস্ত আমার সাথীদেরকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, এবং ত্রিপুরার মানুষকেও যারা একসময় চিকিৎসার জন্য বাইরে যেতে হতো, রেফারেল হয়ে যেতে হতো, আজকে সেই জায়গাটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। আমি আশা করি আগামী 1-1.5 বছরের মধ্যে কোনো চিকিৎসার জন্যই যাতে ত্রিপুরাবাসীকে বাইরে গিয়ে কোটি কোটি টাকা খরচা না করতে হয় সেই দিশাতে ত্রিপুরা সরকার তৈরি করছে। উল্লেখ্য, এই 16টি অ্যাম্বুলেন্সের জন্য ব্যয় হয়েছে 2,50,24,000 টাকা। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে সদা সচেষ্ট রাজ্য সরকার। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে রাজ্যে কোনো রোগী যাতে চিকিৎসা পরিষেবার জন্য রাজ্যের বাইরে যেতে না হয় সেই ব্যবস্থা করছে বর্তমান রাজ্য সরকার। আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাকে আরও ঢেলে সাজানো হবে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।